নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রদেশ কংগ্রেসের প্রতিবাদী সভা দলীয় সভায় পরিণত, জিতলে পেপার মিল খোলার আশ্বাস। বাদ্রিঘাট সেতু ও সড়ক নির্মাণে গড়িমসি, শীঘ্র কাজ শেষ না হলে আন্দোলনের হুমকি। তারাপুরে উন্নয়নমূলক কাজে অনিয়ম, কংগ্রেসকে পাল্টা চ্যালেঞ্জ জেডপির সদস্যের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কংগ্রেস ক্ষমতায় এলে কাগজ কল চালু করার প্রতিশ্রুতি। সোমবার সকাল 11টায় পাঁচগ্রাম পেপার মিলের সম্মুখে অনুষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের ডাকে এক প্রতিবাদী কর্মসূচি। এতে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি রিপুন বরা, বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া, প্রদ্যোৎ বরদলুই, রকিবুল হোসেন, প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, বিধায়ক কমলাক্ষ দে সহ বরাকের তিন জেলা কংগ্রেসের সভাপতি সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মীরা। আর আমার তৃতীয় নিমন্ত্রণ হয়েছে, আজি এই পাঁচ বছর ইয়ার যেগুলি এমপ্লয়ি, এই এমপ্লয়ির স্যালারি দরমাহা বেতন বন্ধ করে রাখা হয়েছে। তা আমরা ডিমান্ড করছে যে এই এমপ্লয়ি গুলির দরমাহা অতি শীঘ্রে মুকুলি করে দেওয়া হোক, আর ইন্টারেস্ট দিতে লাগবো। কেন এর পাঁচ বছর, আজকে সাড়ে চারি বছর তারা দরমাহা থেকে বঞ্চিত করা হচ্ছে, তারা ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। গতিকে তার জন্য আমরা ডিমান্ড করছে, শুধু বেতন রিলিজ করলে না হবে, এই সাড়ে চারি বছরের বেতনের ইন্টারেস্ট কম্পেনসেশন ক্ষতিপূরণ আমাকে দিতে হবে। আমার এটা হচ্ছে একটা ডিমান্ড। বাদ্রিঘাট সেতু নির্মাণ ও এলাকার সড়ক মেরামতির দাবিতে বাদ্রিঘাট এলাকার জনসাধারণ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন, কিন্তু আন্দোলনের ফল এখনো পাননি এলাকাবাসী। তাই এলাকার উন্নয়ন কমিটির কর্মকর্তারা সোমবার কার্যবাহী অভিযন্তার কার্যালয়ে এসে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাদের সমস্যার কথা তুলে ধরেন। বিভাগীয় কর্তৃপক্ষ আগামী রবিবার পর্যন্ত সময় চেয়ে নিয়ে তাদের আশ্বাস দেন, রবিবার তারা সরেজমিনে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করবেন। আগামী রবিবারে কি হবে না হবে বিভাগীয় কর্তৃপক্ষ থেকে আমরা আজকে যেভাবে একটা আশ্বস্ত দিয়েছেন উনি, আগামী রবিবার আমাদেরকে প্র্যাকটিক্যাল ফিল্ড ভেরিফিকেশন করে উনি আশ্বাস দেবেন, তারপরে আমরা কি ব্যবস্থা করা যায় এই ব্যবস্থাটা আমরা করব। আমরাও দেখবো কিভাবে রাস্তা নির্মাণ করতে, আসাম সরকার যদি অপরাগ হয় এইরকম রাস্তাঘাটের মেরামতি করতে অপরাগ হয়, আসাম সরকার যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে আমরা এলাকার জনসাধারণ চাঁদা কালেকশন করে সেটা করার সামর্থ্য আমরা রাখি। আমরা বরাকপাড়ের জনসাধারণ, আমরা আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে আমরা একদম চরম পর্যায়ে প্রস্তুত। পরে বাদ্রিঘাট ডিমান্ড কমিটির কর্মকর্তারা সংবাদ মাধ্যমের মাধ্যমে আসাম সরকারের কাছে আবেদন জানান, অন্তত পূজোর আগে যাতে এই এলাকার রাস্তাগুলো মেরামত করে দেওয়া হয়। তারা আরও জানান, যদি তাদের দেওয়া সময়সীমার মধ্যে বিভাগীয় কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে আগামীতে বাদ্রিঘাট ডিমান্ড কমিটির কর্মকর্তারা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন। বাদ্রিঘাট ব্রিজের যে অ্যাপ্রোচ অসম্পূর্ণ, বিগত দুই বছর থেকে আমরা এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে সরকারের নজরে সেটা এনেছি, কিন্তু বিভিন্নভাবে আমরা টালবাহানার শিকার হইতেছি। কিন্তু আমরা বিগত দিনে যেভাবে আন্দোলন করে আসছি, আজকেও আমরা তদ্রূপ বাদ্রিঘাট ব্রিজের সংলগ্ন মাঠ থেকে আমরা আন্দোলনের কর্মসূচি শুরু করেছি। কিন্তু আমরা আজকে এখানে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছি, উনি আমাদেরকে সাময়িক আশ্বস্ত করেছেন যে আগামী রবিবার পর্যন্ত অন্তত পক্ষে ওনাকে সময় দেওয়ার জন্য। আমরা বাদ্রিঘাট ব্রিজ ডিমান্ড কমিটি তথা এলাকার আরও যারা পঞ্চায়েত বডি আছে, প্রত্যেক জনসাধারণের পক্ষ থেকে ওনাকে আমরা সময় দিয়েছি আগামী রবিবার পর্যন্ত। আগামী রবিবারে আমরা আমাদের পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি করব।
তারাপুর জিপিতে সরকারি প্রকল্পের অবাধ দুর্নীতির অভিযোগের সত্যতা প্রমাণের দাবি তুললেন পশ্চিম শিলচরের জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ সিনহা। অযথা অপবাদ রটানো থেকে বিরত থাকতে তিনি তারাপুর মণ্ডল কংগ্রেসের কর্মকর্তাদের পরামর্শ দেন। সোমবার রামকৃষ্ণ বলেন, জেলা শাসকের উপস্থিতিতে সরেজমিনে কাজের গুণগত মান পরীক্ষা করে দুর্নীতি প্রমাণ করার চ্যালেঞ্জ দিচ্ছেন তিনি। তার কথায়, জনগণের যথেষ্ট ক্ষমতা রয়েছে কাজে অনিয়ম হলে প্রতিবাদ করার, তবে কেন কাজ চলাকালীন প্রতিবাদ করলেন না তারাপুর জিপির লোকজন, প্রশ্ন তুললেন তিনি। প্রাক্তন জিপি সভাপতি কংগ্রেসের ওয়ার্কার আমরা গৌরবনাথ বলেছেন, আমি অদ্ভুত, আমি ওনার বক্তব্য শুনে স্তম্ভিত হয়েছি। জিএসটি একবারে হয়, জিএসটি কেউ দুবারে কাটতে পারে না, জিএসটি দুবার কাটলে এটা গ্রহণ হবে না। কে বা কার কাছে হতে পারে আমি জানি না, তবে রাজনীতি ধর্ম জানে তদন্ত দেবো। আমরা তো জনপ্রতিনিধি যাবো, আমরা কাজ দেখা গেছি, সভাপতি মানুষের ভোট দিয়েছে কাজের ক্ষতি, এগুলো টেকনিক্যাল যে গুল আছে, টেকনিক্যাল যেটা ডিফেক্টিভ আছে সেগুলো তো আপনাদের ভিডিও আছে, মেজিস্ট্রেট উনি ওনার টিম নিয়ে দেখবেন, আমাদেরকে উনি বলবেন চলুন স্যার বা দাদাও চলুন একবার অভুক্তি, সেটা দায়িত্ব হচ্ছে মেজিস্ট্রেট লেভেলে, তার ডিসি লেভেলে তার ইনকোয়ারি করবেন, তার অডিট করবেন, সেটা তার তার আইডিয়া তার ব্যবস্থা নেবে। আমি ডিসি ভিডিওকে বলেছি যার জন্য অত কমপ্লেন হওয়ার পরে আপনি ব্লক লেভেলিং ব্লক লেভেল কমিটি ডাকুন, ডেকে নেবেন বিসিএস মনিটারিং মিটিংটা ডাকলে আমার মনে হয় ভালো হবে, কোনখানে কী হচ্ছে না হচ্ছে, সেখানে এমপিও পেপার যে এমএলএও পেপার আমিও পেপার আমরা সবাই বসে এটা একটু দেখলাম। হ্যাঁ, অত অহরহ কমপ্লেন তো ভালো নয়, তবে কাজের বুদ্ধি সরকার যে কাজের সিস্টেম করছে সেই সিস্টেমে পাবলিককে উপরে দায়িত্ব দেওয়া আছে। এখানে ইলেকটেড প্রতিনিধির ক্ষমতা খুব কম, ফাংশন পাওয়ারটা পাবলিকের হাতে বেশি, যার জন্য এক্সপিরিয়েন্স যারা আছে তারাই গাইড করবো। আর কংগ্রেস বিজেপির দুর্নীতি সম্বন্ধে বলে লাভ নেই, তারা অভ্যস্ত দুর্নীতি সম্বন্ধে তারা আছে পাহাড় ভরি। আজকে মোদী সরকার 7-8 বছর দায়িত্ব নেওয়ার পরে আজ তার পৃথিবী জুড়ে বুদ্ধি বুদ্ধি কইতেছে, এখানে কংগ্রেস দু একটা ছেলে বিজেপিকে বদনাম করে কোনো লাভ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত সরকার তথা জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্তমান মহামারীর কারণে যে নিয়মাবলী বেঁধে দিয়েছেন সেই কোভিড প্রোটোকলকে মাথায় রেখে এবং রোগ যাতে আর ছড়াতে না পারে সেই উদ্দেশ্যে আলোকন সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার পক্ষ থেকে লিঙ্করোডস্থিত তাদের অফিস ভবনে শিলচরের 3টি পুজো কমিটিকে কোভিড স্ক্যানার ও ফেস শিল্ড প্রদান করে। একই সঙ্গে এদিন গরিব দুস্থদের মধ্যে কাপড় বিতরণ এবং কিছু আর্থিক রাশি তুলে দেন সংস্থার কর্মকর্তারা। তিনটা শহরের 3টা দুর্গাপূজা কমিটিকে, যেমন আমাদের শ্রীপল্লী দুর্গাপূজা কমিটি, দুর্গাশঙ্কর পাঠশালা দুর্গাপূজা কমিটি, রাধামাধব রোড শিলচর রাধামাধব দুর্গাপূজা কমিটিকে 3টা থার্মেল স্ক্যানার, প্রত্যেককে একটা করে থার্মেল স্ক্যানার, 500টা মাস্ক, 1টা ফেস শিল্ড এবং স্যানিটাইজার আমরা দিয়েছি, যাতে প্রত্যেক ভক্ত ভক্তকে ওনারা যারা প্রবেশ করবে তাদেরকে যারা ঠিকমতো স্ক্রিনিং করে যারা যেন তাদের মণ্ডপে ঢুকতে দেন। এছাড়াও সমাজের কিছু দুস্থ মানুষকে প্রায় 6 জন মহিলা পুরুষ মিলে তাদেরকে আমরা শাড়ি কাপড় এবং নগদ 1,500 টাকা করে পারে আর্থিক সাহায্য দিয়েছি। ভবিষ্যতে আরও এরকম সমাজসেবামূলক কিছু কার্যক্রম আমরা হাতে নেব। একটি প্রত্যন্ত এলাকায় সুদীর্ঘ বছরের কায়িক পরিশ্রম করে স্কুলকে পূর্ণাঙ্গ রূপ দিতে সক্ষম সোনাপুর নিউ মুসলিমপাড়া প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা রুভি চন্দ, অথচ এ সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়া পরিস্থিতিতে আছেন। জানা যায়, গত কিছুদিন পূর্বে সর্বসম্মতিক্রমে স্কুলের পরিচালন কমিটি গঠন করা সত্ত্বেও মিথ্যা অভিযোগ নিয়ে উঠে পড়ে লেগেছে কিছু দুষ্টচক্র, যে বিষয়টি মেনে নিতে পারছে না এলাকার মানুষরা। এতে প্রতিবাদে সরব হয়েছেন স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক ও পরিচালন কমিটির কর্মকর্তারা। এ নিয়ে স্কুল পরিচালন সমিতির সভাপতি কবির আহমেদ লস্কর ও এলাকার বিশিষ্ট জনেরা জানান, এই মিথ্যা অভিযোগের নেপথ্যে রয়েছেন আলিমুদ্দিন চৌধুরী। তারা আরও জানান, অবিলম্বে এই দুষ্টচক্রের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করা হোক। মুসলিম পাড়া নিউ এলপি স্কুলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে, এই সাধারণ সভার এসএমসি গঠন হয়েছে, এসএমসি গঠন তখন আমরা সিআরসি স্যারের বক্তব্য মতো যে তাই কইসন একজন বিএ পাস বা মেট্রিক পাস আইএ পাস ওরকম একজন হইলে স্কুলের লাগি ভালো, তখন হাউসের মানছে আমারে তারা নির্ধারিত করছে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম কবির আহমেদ লস্কর। ফের উৎকোচ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে জড়িয়ে পড়ল জালালপুর জিপি।
তবে এবার আধার কার্ডে জানা যায় আজ থেকে পিএম ইউআই প্রাপকদের আধার কার্ড তৈরি শুরু হয় জালালপুর জিপিতে। এর সাথে গোপনে টাকা নেওয়ার ফাঁদ পেতেছে এই বিভাগে কর্মরত কিছু লোক। জালালপুর জিপির পীরনগরের জাবির হোসেন নামে এক ব্যক্তি খবর পেয়ে জিপি অফিসে আসেন আধার কার্ড তৈরি করতে, কিন্তু তার কাছে 300 টাকা দাবি করেন কোনো এক অচেনা লোক। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান যে লোকটি তার কাছে টাকা দাবি করে সেই লোকটি জিপির লোক নয়, জিপিতে বাইরের লোক, একমাত্র আধার তৈরি করতে আসা অপারেটর বা তার কোনো সঙ্গী সাথী ছাড়া আর কেউ নেই। এ বিষয়ে সেই অচেনা লোকটিকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জিপির সচেতন নাগরিকরা। কত লাগবো আমার তো মানুষ আরো দিয়েছেন 100, 200, 300 ওলা দিতে, আমার 300 টাকা দেবাল। তোমার300 টাকা লাগবো আজ তো ফার্স্ট স্টার্টিং করে শুরু হয়ে গেছে নি টাকা, আরো মানুষের কাছে লইছে নি দেখছো নি? না আমি দেখছি না, মানুষের কইছে 100 লাগছে। সোমবার বেলা 12টায় টিকলপার গ্রাম পঞ্চায়েত অফিসের কমিউনিটি হলে উধারবন্ধ ব্লক উন্নয়ন খণ্ডের উদ্যোগে একদিনের মানব অধিকারের উপর এক কর্মশালার আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উধারবন্ধের বিধায়ক মিহির কান্তি সোম, সঙ্গে ছিলেন উধারবন্ধ ব্লক উন্নয়ন খণ্ডের আধিকারিক সুস্মিতা দাম, ডক্টর কনকদীপ শর্মা, টিকলপার জিপির সভানেত্রী দীপ্তি শুক্লবৈদ্য প্রমুখ। আমাদের কেউ কেউ ক্রাইম করলে তাকে কি ধরনের সাজা পুলিশ দিতে পারে আর কি পারে না তাও আমার সংবিধানে সেটা আইন হিসাবে প্রণয়ন করা আছে, কিন্তু আমরা জানি না বলে যেমন তেমন ভাবে এটা ওনারা ব্যবহার করে থাকে। আমরা বিভিন্নভাবে সমাজে বাঁচার জন্য যে অধিকারগুলো দিয়েছে সেই অনুযায়ী আমরা কাজ করতে হবে, সচেতনতা আনতে হবে। সরকার এই নিয়ে ব্যবস্থা নিয়েছে, মৈত্রী থানার ব্যাপারে আমার দাদা বলেছে, মৈত্রী থানা মৈত্রী আপনাদের পুলিশ প্রশাসন সবসময় দেখলে মানুষের ভয় পায়, কিন্তু পুলিশ প্রশাসনকে ভয় পাওয়ার মতো নয়। ইসলে আপ লোক সাথ কবি ভি কহিন ভি কুছ গলত হো আপ লোক উসকা প্রতিবাদ করে, আপনে ऊपर के अधिकारी को बताएं, पुलिस को सूचित करें, पुलिस नहीं सुनता है फिर कलेक्टर को बताएं, मीडिया में दें। अभी सबसे बड़ा हथियार आप लोग के पास मीडिया है, अपनी समस्या मीडिया को बताएं। आपको सम्मान सहित जीने के लिए जो भी चीज़ की आवश्यकता हो वो सब आपके मानवाधिकार में है, बच्चे के पढ़ाई से लेकर के बुजुर्गों को रहने का उचित प्रबंध करना, खाना पीना, देखभाल, ये सब उसमें है, सब आपका राइट है। इस पर सुप्रीम कोर्ट बहुत सख्त है और खासकर हमारे मोदी जी के शासनकाल में सरकार में इस पर बहुत जोरदार ढंग से कार्रवाई किया गया है। सिर्फ आप लोगों को जरूरत है अपनी आवाज़ को ऊपर तक पहुंचाएं, अधिकारी तक पहुंचाएं, चाहे जो भी अधिकारी हो उन्हें बताएं। করোনা সংকটের সময়ে মোহনপুর সমবায় সমিতির 40 লক্ষ টাকার চাল কেলেঙ্কারি মামলায় গ্রেফতার সমিতির প্রাক্তন সচিব আফতাব উদ্দিন লস্করকে জেলে রেখে 40 লক্ষ টাকার চাল ফেরত দেওয়া, মোহনপুরের স্থানীয় শিক্ষিত বেকারকে সচিব পদে নিযুক্ত দেওয়ার দাবিতে ইউডিএফ এর কর্মকর্তারা সোমবার মোহনপুর বাজারে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে সামিল ছিলেন ইউডিএফ এর দলীয় জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর, আব্দুল মালিক বড়ভূঁইয়া, তাজউদ্দিন লস্কর প্রমুখ। তারা অভিযোগ করে বলেন চাল কেলেঙ্কারি ম্যাজিস্ট্রেট তদন্তের পর প্রশাসনিক মামলায় মোহনপুর সমবায় সমিতির সচিবকে গ্রেফতার করে পুলিশ, এ ব্যাপারে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী বা ইউডিএফ দলের কোনো হাত নেই। বাসীর প্রথম দাবি উনাকে কাস্টোরি টাকা অবস্থায় আমাদের 40 লক্ষ টাকার চাল কেলেঙ্কারি হয়েছে সেটা প্রথম রিকভারি করা, সেটাই হচ্ছে আমাদের প্রথম দাবি। দ্বিতীয় কথা হচ্ছে আজকে মোহনপুর সমবায় সমিতি সাসপেন্ড হয়ে আলকাপুর যাওয়ার পর আমাদের মোহনপুর অঞ্চলের 72-35 থেকে 40,000 মানুষ নিয়মিত চাল
আটা লবণ সানা পাচ্ছেন, কিন্তু যখন আফতাবউদ্দিন সচিব হিসেবে দায়িত্বে ছিলেন তখন মোহনপুরের মানুষের প্রতি প্রতারণার এবং প্রতারণা বৎসরে বারো মাসে বৎসর, কিন্তু আমরা মাত্র সাত মাস পাঁচ মাস পেয়েছি, বাকি সময় আমরা তিনি আত্মসাত করেছেন। এখন আমাদের দাবি হচ্ছে যে আমাদের সচিব হিসাবে এই মোহনপুরের মানুষ হাজার হাজার শিক্ষিত ছেলে বিএ পাশ থাকার পরেও সেই সময় কমিটি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল এবং সেই অ্যাপয়েন্টমেন্টের কারণেও তিনি এটা মির্জাফরি করেছেন। এখানকার সেলম্যান বকরউদ্দিন লস্করকে অসুস্থ দেখে তিনি সেই চার্জটা নিয়েছিলেন, প্রথমেই তিনি অন্যায় করেছেন মোহনপুরবাসীর প্রতি। আমাদের দাবি, আমাদের মোহনপুর সমবায় সমিতি ডিসি মহোদয় সাসপেন্ড করে আলগাপুরে দিয়েছেন, আমরা ধন্যবাদ জানাই মাননীয় ডিসি মহোদয়কে এবং আমাদের এই সমিতির, আমরা সুন্দর পূর্ণাঙ্গ একটা কমিটি না হওয়া পর্যন্ত যাতে সেই সমিতি বন্ধ থাকে এবং আমাদের নির্বাচিত প্রতিনিধি যারা হবেন এরপর আমরা এই সমিতির চাল চাল আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলাজুড়ে বস্ত্র বিতরণ অব্যাহত করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন সেবা সমিতির। সোমবার করিমগঞ্জের তিনটি চা বাগান এলাকায় দুস্থদের মধ্যে বিতরণ করা হয় মাস্ক, ধুতি, শাড়ি। এদিন সকালে মদনপুরে 96টি ধুতি ও 54টি শাড়ি, প্রমোদনগরে 210টি ধুতি ও 100টি শাড়ি, জলালনগর চা বাগানে 100টি ধুতি ও 50টি শাড়ি চা শ্রমিকদের মধ্যে তুলে দেন স্বামী রাম ভজনন্দজী মহারাজ। এদিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, প্রতি বছরই দুর্গাপূজার আগে পূজার উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়, ব্যতিক্রম হয়নি এবারও। সাদরে গ্রহণ করার আহ্বান রেখে তিনি বলেন, মানুষের সেবায় মানুষের পাশে রামকৃষ্ণ মিশন, মানুষের মধ্যে ঈশ্বর বিরাজমান, যার কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছতে পারে সেবা সমিতি। করোনাকালে সামাজিক দূরত্ব মেনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিলেন উত্তম ভট্টাচার্য, শঙ্কু ভট্টাচার্য, কিরণময় দাস প্রমুখ। তো আমরা এখানে, আমরা যখনই আমাদের কাছে কিছু এরকম আসে, বস্ত্র হোক যেভাবেই হোক আসে, তখন আমরা বাগানের কথা চিন্তা করি, কারণ বাগানের মানুষ তারা, সাধারণ মানুষরা যেমন শহরের মানুষরা অনেক কিছু পায়, তাদের কর্মও থাকে অনেক কিছু, বাগানের মানুষদের এই বাগানের কাজ ছাড়া আর দ্বিতীয় কোনো সেরকম কাজ থাকে না, সেই জন্য তাদের প্রয়োজনটাও আছে কিন্তু সেই প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র তারা পায় না। সেই হিসাবে আমরা বারবার এই বাগানের কথা চিন্তা করি, আমাদের যদি কিছু আসে তখন আমরা বাগানের দিকেই তাকাই, যে বাগানের গরিব মানুষদের কিছু দিয়ে আমরা যদি আনন্দ দিতে পারি সেটাই ভগবানের কাছে আমাদের একটা কি বলে পূজার উপকরণ হিসাবে এটা আনন্দের বিষয়। শারদোৎসবে মেতেছে বাংলাদেশের চট্টগ্রাম। এবারেও এখানে 4142টি পুজোর আয়োজন চলছে, ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা, কেনাকাটায় কমতি নেই। বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের বিভাগীয় সম্পাদক এবং চট্টগ্রাম জেলা সভাপতি শ্যামল কুমার পালিত বলেন, পুজো পরিষদের পক্ষ থেকে আমরা সরকার প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছি এবং বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি এবারের পুজো উদযাপনে আমাদের করণীয় কী হবে সেটার একটা নির্দেশিকা তৈরি করেছি। আমাদের পুজো মণ্ডপে দর্শনার্থীরা যারা আসবেন, ভক্ত যারা আসবেন, তারা স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই পুজো মণ্ডপে আসতে হবে। এখানে পুজোর ব্রাহ্মণ থেকে যারা অঞ্জলি দিবেন সকলেই মাস্ক পরিধান করতে হবে, হাত ধুয়ে পুজো মণ্ডপে প্রবেশ করতে হবে, স্বাস্থ্যবিধি এবং শারীরিক দূরত্ব রক্ষা করে অল্প সংখ্যক দর্শনার্থী একবারে পুজো মণ্ডপের অঙ্গনে প্রবেশ করতে পারবেন। এর বাইরে আমরা বলতে পারি যে পুজোর করতে গিয়ে যে উৎসবের যে ভিড় জমে সেই ভিড়টা আমরা কোনোভাবেই করতে দেব না। পুজো পরিষদের পক্ষ থেকে যে সকল নির্দেশনা তার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে পূজা এবং অঞ্জলি প্রদান, কোনো প্রকার আরতি প্রতিযোগিতা এবার করা যাবে না এবং প্রতিমা নিরঞ্জনে কোনো শোভাযাত্রা হবে না। সেই সঙ্গে অধ্যাপক সুনীল চন্দ্র পাল জানান, ঢাকা থেকে হৃদয় হকের এই রিপোর্ট। রামকৃষ্ণ মিশনের প্রতিমা, কাঠটলির প্রতিমা, এরকম ঐতিহ্যবাহী যত পুজো আছে চট্টগ্রাম শহরে সেই প্রতিমাগুলি এই কারখানা থেকে তৈরি হয়। এছাড়াও গ্রামে বা মফস্বলে যে পুজো হয়, ঐতিহ্যবাহী যে পূজাগুলি আছে সেই পূজাগুলিও আমাদের এই কারখানার মাধ্যমে সেখানে তৈরি হয়। হাইলাকান্দি জেলার লালাছড়া ফেরিঘাটের বেহাল রাস্তার সংস্কার এবং নদীর ভাঙন রোধের দাবি জানালো অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের লালা বর্ণালপুর আঞ্চলিক কমিটির কর্মকর্তারা। দাবি পূরণ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিল পরিষদ। এতে উপস্থিত ছিলেন আঞ্চলিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি রাজু আনসারী, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন প্রমুখ।
আমাদেরকে 2017 সালে যে ভয়াবহ বন্যা দিয়েছিল এই বন্যার সময় আমাদের এই বাঁধটা ভেঙেছিল। আজকে 2020 সাল পেরিয়ে হয়ে যাচ্ছে কিন্তু কোনো রাজনৈতিক দল আসে একবারও দেখেন নাই। আজকে আমাদের এতে এতে অঞ্চলের মানুষ, গরিব দুঃখী মানুষ, দিন মজুরি খেটে খাওয়া মানুষ আজকে এই একটু নদীর জল বাড়লে সব জলের নিচে থাকে। আজকে এদের পিছে খাড়া হবার কোনো মানুষ থাকে না। আজকে আমাদের বিবি মোদী হাই স্কুলের সামনে একটা বাঁধ ভেঙেছে, এই বাঁধকেও কেউ রিপেয়ারিং করে নেয়। আজকে আমাদের ভরতপুর বস্তির যত দিন মজুরি খেটে খাওয়া মানুষ আছে, কৃষক মানুষ আছে, ধান ক্ষেত করেন, ওনাদের ধান সব ডুবিয়ে পানির নিচে থাকে। আজকে আমাদের অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ আজকে স্পষ্ট করে একটা কথা বলছি, 2021 নির্বাচনের আগে আমাদের এই বাঁধগুলা রিপেয়ারিং না হলে, কাজ না হলে আমরা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ আন্দোলনে নামতে বাধ্য হব। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। প্রদেশ কংগ্রেসের প্রতিবাদী সভা দলীয় সভায় পরিণত, জিতলে পেপার মিল খোলার আশ্বাস। বাদ্রিঘাট সেতু ও সড়ক নির্মাণে গড়িমসি, শীঘ্র কাজ শেষ না হলে আন্দোলনের হুমকি। তারাপুরে উন্নয়নমূলক কাজে অনিয়ম, কংগ্রেসকে পাল্টা চ্যালেঞ্জ জেডপি সদস্যের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।